খুব সহজেই দুর্বল হয়ে পড়ছেন, ক্লান্ত হয়ে যাচ্ছেন, সিঁড়ি বেয়ে ওঠার পর বুক ধরফর করছে, এই সমস্যাগুলো অধিকাংশ ক্ষেত্রে রক্তাল্পতা অথবা অ্যানেমিয়া সমস্যার লক্ষণ। যখন আমাদের অ্যানেমিয়া সমস্যা হয় তখন আমাদের শরীরে রেড ব্লাড সেল কাউন্ট অথবা লোহিত রক্তকণিকার মাত্রা কমে যায়, হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়, ফলে আমরা অত্যন্ত ক্লান্ত অনুভব করি, কোনো কাজ সহজে করতে পারি না, একটু করার পরই আমরা ক্লান্ত অনুভব করি এবং চোখের কনজাংটাইভা সাদা হয়ে যায়, ত্বক ফ্যাকাশে হয়ে যেতে শুরু করে। এই সমস্যাগুলো অ্যানেমিয়া সমস্যার লক্ষণ। আজকের ভিডিওতে আলোচনা করব অ্যানেমিয়া সমস্যা যদি হয়ে থাকে কিভাবে বুঝবেন, এটি সমাধান করার জন্য কি গ্রহণ করবেন এবং কি পরিহার করবেন। তো আপনার মধ্যে যদি মনে হয় অ্যানেমিয়া সমস্যা রয়েছে সেক্ষেত্রে আপনি সিবিসি টেস্ট করাবেন অথবা কমপ্লিট ব্লাড কাউন্ট। কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্ট করানোর পর আপনি রিপোর্ট দেখবেন এবং লক্ষ্য করার চেষ্টা করবেন রেড ব্লাড সেল কাউন্ট ঠিক রয়েছে কিনা। যদি রেড ব্লাড সেল কাউন্ট ঠিক না থাকে অথবা হিমোগ্লোবিন পার্সেন্ট টেস্ট করাবেন, যদি হিমোগ্লোবিন পার্সেন্টেজ ঠিক মাত্রায় না থাকে সেক্ষেত্রে ধরে নিতে হবে আপনার অ্যানেমিয়া সমস্যা হয়েছে। এবং এই অ্যানেমিয়া সমস্যা হওয়ার পিছনে অন্যতম বড় কারণ হচ্ছে আয়রনের ঘাটতি। আয়রনের ঘাটতি পূরণ করার জন্য আমরা খাদ্য থেকে আয়রন গ্রহণ করতে পারি। এখন আয়রন দুইভাবে গ্রহণ করতে পারেন, একটি হচ্ছে এনিম্যাল সোর্স এবং আরেকটি হচ্ছে ভেগান সোর্স। তো এনিম্যাল সোর্স থেকে যেই আয়রনগুলো গ্রহণ করা যায় সেগুলোকে বলা হয় হেম আয়রন, এবং এই হেম আয়রন আমাদের শরীর খুব সহজে শোষণ করতে পারে। এবং নন হেম আয়রন যেগুলো ভেজিটেবল সোর্স থেকে গ্রহণ করি সেগুলো আমাদের শরীর তুলনামূলকভাবে অ্যানিমেল সোর্সের থেকে কম পরিমাণ শোষণ করতে পারে। তবে ভয়ের কোনো কারণ নেই, কেননা বৈজ্ঞানিকভাবে এটি প্রমাণিত যে যখন আপনি আয়রন সমৃদ্ধ খাবারের সাথে ভিটামিন সি যুক্ত খাবার গ্রহণ করবেন তখন আপনার আয়রনের অ্যাবজর্পশন রেট অথবা শোষণ ক্ষমতা অনেক বৃদ্ধি করবে, আপনার শরীর খুব সহজেই সেই আয়রনগুলো শোষণ করতে সক্ষম হবে। এ কারণেই আয়রনযুক্ত খাবার খাওয়ার পাশাপাশি ভিটামিন সি যুক্ত খাবার রেগুলারলি খাবেন। এবং আয়রন শোষণ করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে ক্যালসিয়াম, এ কারণে ক্যালসিয়ামযুক্ত খাবার পরিহার করবেন। তবে ক্যালসিয়ামযুক্ত খাবার আমাদের শরীর হাড়ের গঠন, দাঁতের গঠনের জন্য যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, এ কারণেই ক্যালসিয়ামযুক্ত খাবার আপনি দিনের ভিন্ন সময়ে খাবেন। কিন্তু যখন আপনি আয়রন সমৃদ্ধ খাবার খাবেন তখন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাবেন না। এছাড়াও ফাইটিক অ্যাসিড যুক্ত খাবারগুলো আয়রন যুক্ত খাবার খাওয়ার সময় পরিহার করবেন, কেননা ফাইটিক অ্যাসিড যুক্ত খাবারগুলো আপনার আয়রনের শোষণ ক্ষমতা কমিয়ে দেয়। এ কারণেই আয়রন যুক্ত খাবার যখন গ্রহণ করবেন তখন আপনি ফাইটিক অ্যাসিড এবং ক্যালসিয়ামযুক্ত খাবারগুলো সেই সময়ে পরিহার করার চেষ্টা করবেন, কিন্তু দিনের ভিন্ন সময়ে খেতে পারেন। এছাড়াও 2012 সালে একটি স্টাডি করা হয়েছিল, সেটিতে লক্ষ্য করা গিয়েছে রেগুলারলি এক্সারসাইজ করলে এটি আমাদের শরীরে রেড ব্লাড সেল অথবা লোহিত রক্তকণিকার মাত্রা বৃদ্ধি করার জন্য সহায়তা করে। এ কারণেই আপনার অ্যানেমিয়া সমস্যা হলে আপনি সবসময় ক্লান্ত অনুভব করলে রেগুলারলি এক্সারসাইজ করার চেষ্টা করবেন। তবে যারা অত্যন্ত বেশি মাত্রায় অসুস্থ তারা অবশ্যই এক্সারসাইজ করার আগে ডক্টরের পরামর্শ নেবেন। এছাড়াও অনেকের অ্যানেমিয়া সমস্যা আয়রন ডেফিসিয়েন্সির জন্য না, কিডনি অথবা লিভারের সমস্যার কারণে হয়, কেননা আমাদের কিডনি থেকে এরিথ্রোপয়েথিন নামক বিশেষ রকমের একটি হরমোন উৎপাদন হয় এবং এই এরিথ্রোপয়েথিন হরমোনের কাজ হচ্ছে আমাদের বোন ম্যারোকে গিয়ে স্টিমুলেট করা, যেন বোন ম্যারো থেকে বেশি মাত্রায় রেড ব্লাড সেল অথবা লোহিত রক্তকণিকা তৈরি হয়। এ কারণেই আপনার কিডনি অথবা লিভার যখন সঠিকভাবে কাজ করতে পারে না এবং দুর্বল হয়ে যায় তখন কিন্তু আপনার শরীরে সঠিক পরিমাণ রেড ব্লাড সেল অথবা লোহিত রক্তকণিকা তৈরি হতে পারে না, ফলে আপনার রেড ব্লাড সেলের মাত্রা কমে যায়। এ কারণেই শুধুমাত্র আয়রন ডেফিসিয়েন্সি নয়, আপনি আপনার আয়রন ডেফিসিয়েন্সি কমানোর পাশাপাশি লিভার এবং কিডনির ফাংশনকে ইম্প্রুভ করার চেষ্টা করবেন। লিভার এবং কিডনির ফাংশন ইম্প্রুভ করার জন্য আমার কিছু ভিডিও রয়েছে, সেগুলোর লিংক আমি ডেসক্রিপশন থেকে আপনারা দেখে নেবেন। এছাড়াও লোহিত রক্তকণিকার মাত্রা বৃদ্ধি করার জন্য আপনি রেগুলারলি ফলিক অ্যাসিডযুক্ত খাবার গ্রহণ করবেন, এবং ফলিক অ্যাসিডযুক্ত খাবার গ্রহণ করলে লোহিত রক্তকণিকার মাত্রা বৃদ্ধি পায়, এটি সায়েন্টিফিক্যালি প্রুভেন। এবং এর পাশাপাশি ভিটামিন B12 আপনার রেড ব্লাড সেল কাউন্ট বৃদ্ধি করতে সহায়তা করবে, এ কারণে ভিটামিন B12 যুক্ত খাবার গ্রহণ করবেন। এছাড়াও কপার যুক্ত খাদ্য এবং ভিটামিন এ যুক্ত খাদ্য আপনার শরীরে রেড ব্লাড সেলের কাউন্ট বৃদ্ধি করার জন্য সহায়তা করবে, এ কারণেই কপার যুক্ত খাদ্য এবং ভিটামিন এ যুক্ত খাদ্য রেগুলারলি গ্রহণ করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এই জিনিসগুলো রেগুলারলি ফলো করলে আপনার রেড ব্লাড সেলের কাউন্ট ইনক্রিজ হবে এবং আপনি খুব সহজেই আগের মতো আবার কর্মদীপ্ত অনুভব করতে পারবেন, আপনার ক্লান্তি ভাব খুব সহজে আসবে না, সিঁড়ি বেয়ে খুব সহজে উঠতে পারবেন। তো কাজেই আপনার যদি মনে হয় আপনি সবসময় ক্লান্ত অনুভব করছেন, দুর্বলতা অনুভব করছেন, এটি অ্যানেমিয়া সমস্যার কারণে হচ্ছে, সেক্ষেত্রে আপনি উপরে যেই সাজেশনগুলো দিলাম এগুলো ফলো করার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।